ভগবান শ্রীকৃষ্ণই শ্রীমৎ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের অন্তিম শ্লোকত কৈছে, এবং বুদ্ধেহ পরম বুদ্ধা সমস্ত ভানাত্মান মাত্মানা যহি শত্রুম মহাবাহু কামরূপম দুরাসদম। অর্থাৎ হে মহাবীর অর্জুন, নিজকে জড় ইন্দ্রিয় মন আর বুদ্ধির অগোচরভাবে নিশ্চয়াত্মিক বুদ্ধির দ্বারা মন স্থির করা, আর এনেদরেই চিত শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুক জয় করা। অর্থাৎ ভগবানে কৈছে, মনক নিয়ন্ত্রণ করা, মনক নিয়ন্ত্রণ করার শক্তি একমাত্র মনুষ্যক দিছে ভগবানে। তথাপিও আপনার মোর দরে সাধারণ মনুষ্যর ভুল হয়ে যায়, ভুল করে পেলাম আমি সাধারণ মনুষ্যই। আর আটাইতকৈ ডাঙৰ কথাটো কি জানে, এই পৃথিবীত আপনার বা মোর ভুল ধরবলকে জন্ম লওয়া মানুষের সংখ্যাই এই পৃথিবীত আপনার মোর আশে পাশে বেশি। গতি জীবনের প্রতিটি খোঁজ যদি সাবধানে দিব নোৱাৰো, তেনেহলে এটা সৰু ভুলেই জীবন আপনার বা মোর বিষময় করে পেলাব। সৰু সৰু ভুলের মাজত ককবকাই থাকি জীবনটো উদযাপন করবলে পাহরি যাব লাগিব। আমি তেনেকুৱাই হয় বেশিরভাগ সাধারণ মানুষের, জীবনত সুখী হবলৈ পাহরি যাও আমি, সমস্যার ককবকাই থাকি থাকি সমস্যাই ভাল লগা হয়ে পড়ে আমার। আজি বহু মানুষের জীবনত দেখিব সমস্যা সমাধানের শক্তি থাকার পিছতো একো করিব নোৱাৰে, সমস্যার সৈতে সহবাস করে। আজি আপনি কিয় অসহায়, আজি আপনি কিয় সমস্যা এটাক লৈ কষ্টত আছে, কিয় সৰু সমস্যাটো আপনি সমাধান কৰিব পৰা নাই, কিয় আপোনাৰ নিজকে শক্তিহীন দুর্বল যেন লাগে, কিয় আপনি সমস্যার বেহু ফালি জীবনটো সজাই পৰাই লব পৰা নাই, তেনে বহু কথাই আজি কম। শেষলৈকে শুনিব, মন দি শুনিব। শ্রীমদ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটোতেই ভগবান শ্রীকৃষ্ণ আরো কৈছে, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলীত যে জীবনের প্রকৃত মূল্য নুবুঝে সেই সকল অনার্যর দরে শোকর রণল তোমার হৃদয়ত কিদরে প্রজ্বলিত হল, এনে ধরনের মনোভাবে তোমাক স্বর্গলোকলৈ উন্নীত নকরে, পক্ষান্তরত তোমার সমস্ত যশ রাশি বিনষ্টহে করিব। জীবনের ঘোর সংকটকালত আমি জীবনের প্রকৃত মূল্য বুঝিব লাগে। যুদ্ধত অবতীর্ণ নহৈ শোকত ম্রিয়মান হয়ে বহি থাকিলে সমস্ত যশ বিনষ্ট হয়। অর্থাৎ আপুনি মই কা পুরুষ তেনেকুৱা ধরনেরই এটা যশ বিনষ্ট হব। আজি যদি সমস্যার সম্মুখীন হয়ে আপনি কষ্টত থাকো বলে ধরে লৈছে, সমস্যাটা সমাধান করার শক্তি থাকিও শক্তি নাই বলে নিজকে বুঝাই লৈছে, তেতিয়া আর উপায় নাই, আপনার এই পৃথিবীত কোনেও সহায় করব নোৱাৰে, স্বয়ং ভগবানেও। যদি আপনি ভাবিছে আপনার এই সংকটত আপনি নিজকে যন্ত্রণা দি না থাকে, সাহসের আপনি সমস্যার মোকাবিলা করব, তেনহলে আহক আজির এই ভিডিওটি আরম্ভ করো। আপনি সম্মুখীন হওয়া এই সমস্যাটা বুঝাবলে একটা সরু কাহিনী কব খুঁজছো, কাহিনীটো আপনি কেতিয়াবা করবাত শুনিব পারে, পরিচিত কাহিনী, কিন্তু আজি এই কাহিনীটো আপনি অল্প শুনক। হাতির সরু পালি দেখিছে, হাতি যেতিয়া পোয়ালি হয়ে থাকে তেতিয়া হাতিক একেবারে ঢিলা রশিরে বন্ধা হয়, কারণ পোয়ালি অবস্থাত হাতির ইমান শক্তি না থাকে যে তেনে সরু বা ঢিলা রশি এডাল ছিঙিব পারিব। পোয়ালি হাতিয়ে তেনে সরু আর ঢিলা রশি টানি ছিঙিব নোৱাৰে যেতিয়া মাউতর বিশেষ চিন্তা না থাকে, কারণ পোয়ালি অবস্থাত হাতির সিমানখিনি শক্তিয়ে নাই সরু বা ঢিলা রশিডাল ছিঙি নিব পরাকৈ। কিন্তু হাতি যেতিয়া ডাঙর হয়ে প্রকাণ্ড রূপ লয়, তেতিয়াও ঘরসিয়া হাতিক সরু একোডাল রশিরেই বান্ধি থোৱা হয়। প্রকাণ্ড দতাল হাতি এটাইও সেই রশিডাল ছিঙি গুছি না যায়, কিয় জানে হাতির মনত সরুতে সুমাই থকা সেই ভুল ধারণাটে গোটেই জীবন থাকি যায়। হাতিয়ে যে সরুতেই বা পোয়ালি অবস্থাতেই বন্ধা সরু বা ঢিলা রশিডাল ছিঙিব নোৱাৰিলে ডাঙর হয়েও হাতিয়ে গোটেই জীবনের কারণে এই ভুল ধারণাটো লৈ থাকে যে হাতির বান্ধি থাকা রশিডাল ছিঙার ক্ষমতা নাই, শক্তি নাই, ক্ষমতা নাই, শক্তি নাই বলে ভুল ধারণা থাকার বাবেই কেতিয়াও রশিডাল ছিঙিবলৈ বা ছিঙি গুছি যাবলৈ চেষ্টাই নকরে প্রাপ্তবয়স্ক হাতিটোৱে। বুঝি পালে নহয়, হাতি আমার এই বিশ্বর অন্যতম শক্তিশালী জীব, কিন্তু নিজের বল বিক্রমর কথা অনুভব করব নোৱাৰে হাতিয়ে। কাজেই প্রকাণ্ড হাতি এটা সরু আর ঢিলা রশি এডালেই একোজন গৰাকীয়ে বান্ধি থব পাৰে আজীবন। আমি সকলো মানুহে, বেশিরভাগ মানুহে সেই প্রকাণ্ড হাতিটোর নিচিনা, সরু রশি এডালতো আমি বান্ধ খাই থাকো, মানে সরু সমস্যা এটাতো আমি ককবকাই থাকো, অথচ সমস্যাটো সমাধানের শক্তি আমার নিজরেই আছে বলে আমি ভাবি না চাও, ভাবিব নোৱাৰো বা অনুভব করব নোৱাৰো। আমার আসলতে সমস্যাটো কি জানে, আমি আমার নিজের শক্তিক নিচিনো। ভগবান শ্রীকৃষ্ণ সেই হয়তো কৈছে, প্রত্যেকজন জীবিত প্রাণীর দেহত সেই শক্তি থাকে যে শক্তিরে পৃথিবীর সকল সমস্যার মুখামুখি হব পারে। সত্য রূপান সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময়ম পুরুষ ইউ যশ্রদ্ধস্যবশ। অর্থাৎ মানুষের মনের প্রকৃতি অনুসরি মানুষের স্বভাব,
প্রত্যেকজন মানুহেই নিজের বিশ্বাসের প্রকৃতি অনুসরি নিজের স্বভাব প্রদর্শন করে আর সেয়াই স্বভাবজাত প্রদর্শন। শ্রীমদ ভগবদ গীতার 17 নম্বর অধ্যায়ের এই 3 নম্বর শ্লোকটি কি সকলে জানে? আপুনি আপনার মনের চিন্তা অনুসরি আপনার স্বভাব প্রদর্শন করে, অর্থাৎ আপনার মনোজগত থাকা চিন্তাই আপনার বাহ্যিক চরিত্রত প্রকাশ পায়। আপনি এতিয়া জীবন উদযাপন করবলে সুখী হবলে পাহরি যাওয়া এজন দুর্বল মনের মানুষ, আপনি নিরস এজন ব্যক্তি, আপনার স্বভাব আপনার বাহ্যিক রূপত প্রতিফলিত হয়। এই কথা কিয় এনেকা হবলে দিছে আপনি? আপনি কিয় নিজের শক্তিক চিনিব পৰা নাই? আর অলপমান সরু কাহিনী এটা কৈছো। কাহিনী তো এনেকা, এবার স্বর্গত দেবতা সকলের মাজত বিরাট এক গুরুগম্ভীর আলোচনা। এই আলোচনাটা এনেকুয়া আছিল যে মানুষের মনোকামনা সিদ্ধির আসল শক্তিটা করবাত লুকুয়াই থব লাগে। দেবতাসকলে আলোচনা করেছিল মনোকামনা সিদ্ধির শক্তিটা লুকুয়াই থাকে এই কারণেই জরুরি যাতে যিয়ে যেতিয়াই যি বিচারে তৎক্ষণাৎ পাই গেলে পৃথিবীত বহুতো নোহা নোপূজা ঘটনা ঘটি যাব পারে। মানুষের রূপত থাকা অসুরবুরও মনোকামনা তৎক্ষণাৎ সিদ্ধি হয়ে গেলে সমগ্র মানব জাতিয়ে বিপদত পড়ব। এনে অবস্থাত এজন দেবতায় কলে মনোকামনা সিদ্ধির চমৎকার শক্তিটো সাগরের গভীর বক্ষত লুকুয়াই রখা যাওক। এজনে কলে পর্বতর গুহাত রখা যাওক, নহলে অটব্য অরণ্যত লুকুয়াই রখা হোক যাতে সহজে কোনেও বিচারি নাপায়। তেতিয়া এজন দেবতায় কলে, মানুষ যিহে সাগর পর্বত জঙ্গল বিদারি মনোকামনা সিদ্ধির শক্তি বেশিকই গোটাই লব। দেবতা সকলে কোত থব, কেনেকৈ থব নিরুপায় পড়ার পিছত এজনে বিধান দিলে যে মনোকামনা পূরণের চমৎকার শক্তি মানুষের মনটোর ঠিক তলতেই রখা যাওক। সকলোতে বিচারিলেও মানুষে কেতিয়াও নিজের মনটোত বা নিজের মনের গভীরতালৈ গৈ কেতিয়াও এই শক্তি বিচারি নাচাব। মানুষে মনোকামনা পূরণের বাবে অত্যুত বিচারি চলাত করলেও নিজের তাত যে শক্তিটা আছে কেতিয়াও ভাবি নাচাব। গতি সেইমতেই আজিও মানুষের মনতেই সেই অদম্য শক্তি লুকায় আছে। ভগবান শ্রীকৃষ্ণই এই গুহার্থ জানিছিল, সেয়ে হয়তো শ্রীমদ ভগবত গীতার 6 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকত ভগবানে কৈছে, মনেই পরম বন্ধু মনেই পরম শত্রু। গতি আপনার আর কব লাগে নে, চকু বন্ধ করে অন্ধকারত আছো বলে হায়ই বিয়াই করে না থাকিব। নিজের মনের শক্তিক চিনক, ভিতরের মানুষটুক এবার জুমি চাওক। আজি আপনি কব পারিবনে আপনার যিমান বেশি শক্তি আছে সেই সকল শক্তি আপনি কোনো একটা কামত প্রয়োগ করেছে? কিহর কারণে শক্তি সঞ্চয় করেছে? কার কারণে শক্তি সঞ্চয় করেছে? মরিবর দিনাতো শ্মশান বা আপনার কবরস্থানলৈ এই শক্তি লৈ যাবলৈ আপনি আজি গম পোৱা উচিত। আপনি পৃথিবী সলাই দি সকলো দুঃখ কষ্ট সমস্যা দূর করে স্বপ্ন পূরণের ক্ষমতা আপনার মনের অভ্যন্তরতে লুকুয়াই রাখিছে। আপনার সর্বোচ্চ শক্তি, আপনার সমস্ত শক্তি আজিলৈকে আপনি প্রয়োগ করাই নাই কোনো একটা কামতেই, ন দি সেয়া আপনার আকো এবার কই দিল। পরমাত্মায় সেই শক্তি আপনার দিছে, পরমাত্মায় আপনার বাবে একু করে নিদিয়ে, পরমাত্মায় কেবল আপনার পথ দেখুয়াব। পরমাত্মায় আপনাক সেয়ে কৈছে, আপনি উঠক, জাগক, বুদ্ধির প্রয়োগ করক, নিজের অভ্যন্তরত জমি চাওক, সেই শক্তিখিনি আপনি সঞ্চয় করে না রাখব। পূর্ণ উদ্যমে আপনি জপিয়াই পড়ক নিজের কর্মত। আপনার এই সরু সমস্যাটা আপনি আজিলৈকে সমাধান করব পৰা নাই, এতিয়াই উঠক, এতিয়াই বহক, আপনি হাঁহক, সুখী হব লাগিব। আপনি আপনি আপনার সমস্যা সমাধান করবই লাগিব, চিন্তা নকৰিব। ভগবানেই আপনার সেই শক্তি দিছে, আমি কেবল আপনার ভগবানে দেখুয়া বাতটো আকো এবার মনত পেলাই দিছো। ভালে থাকিব, চিন্তা বেশি নকৰিব, আপোনাৰ ভাল হবই। ওম কৃষ্ণায় বাসুদেবায় নমঃ।